আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে, এটা হচ্ছে আইটেল কোম্পানির একটা ফোন, ভিশন ওয়ান। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা চার্জ হচ্ছে না। তো আপনারা জানেন যে এই ফোনটার যে পিন, এই পিন চেঞ্জ করতে গিয়ে আপনি যদি হট ইয়ার গান ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মাউথ স্পিকার, নেটওয়ার্ক অ্যান্টেনা বা বিভিন্ন সেকশন আছে এখানে যেগুলো প্রবলেম হতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে হট ইয়ার গানের সাহায্য ছাড়া শুধুমাত্র আয়রন দিয়ে আপনি এই রকম ফোনগুলোর চার্জার পিন খুব সহজে এবং সেভে চেঞ্জ করতে পারেন। তো আশা করছি ভিডিওটি দেখলে আপনারা, যে যারা এর আগে এরকম চার্জার পিনগুলো চেঞ্জ করতে গিয়ে আপনার মাউথ স্পিকার কাজ করে না, মাইক কাজ করে না, প্লাস স্পিকার কাজ করে না, প্লাস নেটওয়ার্ক পায় না, এরকম প্রবলেমে পড়েছেন, আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের ওই রকম আর কোনো প্রবলেমে পড়বেন না, এটা আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। তো বন্ধুরা, আমি প্রথমে ফোনটাকে খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে এর যে চার্জার পিনটা, এটা কিন্তু এর আগে চেঞ্জ করা হয়নি। এর যে নাটের উপরে যে সিলটা, এটা এখনও ওঠানো হয়নি। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে নেই যে যেটার কথা আপনাদেরকে বলেছিলাম। দেখুন, এখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে যেগুলো হট ইয়ার গানে যদি একটু তাপমাত্রাটা কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কম্পোনেন্টগুলো ড্যামেজ হইতে পারে। আর এগুলো ড্যামেজ হইলে যে কোনো একটা প্রবলেমে আপনি পড়বেনই, সেটা নেটওয়ার্কের প্রবলেম হোক অথবা স্পিকারের প্রবলেম হোক অথবা মাউথ স্পিকারের প্রবলেম হোক।